কোনটা আমরা ধরে নেব। কর্তব্য আছে, যতদিন বেঁচে আছো বেঁচে থাকার জন্য যতটুকুনো যা কর্তব্য সেই কর্তব্যটুকুনি আমরা পালন করে চলছি। আর কি কোন কর্তব্য আছে সেটা কিভাবে সেই কর্তব্যকে আমরা পালন করে যেতে পারি সেদিকটা তো আমাদের ভাবা উচিত নয় কি? কেউ কি খুব বেশি ভাবে? খুব বেশি কেউ ভাবে না। আমাদের কর্তব্য হিসাবে যদি আমরা মনে করি যে আমাদের ছেড়ে যখন চলে যেতেই হবে, এটা তো ঠিক কথা, এটাও তোমরা ভালো করে বুঝতে পেরেছ কি? তোমাদের যে ছেড়ে চলে যেতে হবে না এটাও বুঝতে পারোনি? যদি বুঝে থাকো তোমাদের একদিন চলে যেতে হবে, সেই মতে একটা কর্তব্য থাকতে পারে, চড়িয়ে যখন যেতে হবে তার আগে আমাদের কিছু করার আছে কিনা। এবং তার আগে আরো ভাবতে হবে যে আমরা যা ভাববো যা চিন্তা করব সেটা ঠিক চিন্তা করছি কিনা সেটাও আমাদের ভাবতে হবে। শরীর তোমরা যে জানা রোগের শরীর তোমাহি জানা তদিন তমাদ অধীত মা রবি আমাম সঙ্গনীয়া যে করুণী মা জানা দিতামা আরে শরীর নিয়াতি কেন মানা চলি যদি যেতে হয় চলে যাওয়ার কোন কর্তব্য আছে কি না? মানে আমরা যদি বলি কর্তব্য আমাদের কিছু নাই, চলেই যখন যাবো কর্তব্য আবার কি? ঠিক আছে, এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য নাই? আবার যদি বলি এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য আছে? চমৎকার, কর্তব্য আছে এটা কি করে জানলে, আর কর্তব্য নাই এটাই বা কি করে জানলে? মীমাংসা হলো না, মীমাংসা হলো ঝুলে থাকতে চাই না, কাউকে ঝুলিয়া রাখতেও চাই না। মীমাংসায় যদি উপনীত হতে হয়, মীমাংসায় যদি যেতে হয় তাহলে কিভাবে চিন্তা করবে? হাতের পাঁচ একটা কথা আছে, আমরা কিছু না কিছু কাজ করব। যখন আমরা বিদেশে গেলে, দেশের বাড়িতে গেলে, বিদেশ থেকে পাশের বাড়ি থেকে কিছু জিনিস দিয়ে গেল, দেশের বাড়িতে যাচ্ছ আমাদের বাড়িতে এই জিনিসটা পৌঁছিয়ে দিও, অনেক সময় বলে না দেশের বাড়িতে গেলে গেলে তো বলে আমাদের জিনিসটা পচিয়ে দেবে ভাই, বাড়িতে পচিয়ে দেবে। সেটা তোমার ওই মালের সাথেই তো নিয়ে চলে গেলে,
তোমাদের কর্তব্য হচ্ছে যে তোমাদের চলে যাবে, আর যারা চলে গেছেন তারা তো তোমাদের কিছু বলে গেছে কি, চলে যাওয়ার পরে এসে কিছু বলেছে কি, যে আমরা চলে গেছি আবার এলাম তোমাদের জানাতে এসেছি, আমরা কোথায় আছি না আছি, কেমন আছি না আছি, এই কথাগুলো তোমাদের জানাতে এসেছি, তবে না হয় একটা কাজ কর্ম করা যায়। জানাতে যখন আসছে, মরে যাওয়ার ব্যক্তি যদি উঠে এসে বলে আমরা এই মতো অবস্থায় আছি, এতটা কম কথা নয়। মরে যাওয়ার ব্যক্তি উঠে আসলো, উঠে এসে তোমাদের সাথে কথা বলল, আমি দেখতে পাচ্ছি যারা আমরা এখন জীবিত আছি সবগুলো মরে যাওয়ার ব্যক্তি উঠে বসে আছে। এই যে ঘরের মধ্যে এত সবগুলো মরে যাওয়ার ব্যক্তি, সবাই আমরা যাব, যারা সব এখানে আছো সব বিদেহীরা তেমনি আছো, বুঝতে পেরেছ? বিদেহী যারা চলে যায় তারা হলো বিদেহী, আর তেমনি আসলে তারা হলো দেহি। আমি যদি তোমরা বলি তোমরা সবই বিদেহী, তখন কেমন হবে বলো? একটাও দেহনি আসলে সব বিদেহী, এই চমৎকার। কিন্তু দেহ যারা চলে যায় তারা যদি আবার আসে বা কথা বলে তখন তোমরা ভয় পেয়ে যাও, তখন ভয়ের ঠেলায় কেউ একার ঘরে থাকে না, ভাবি বলুক মাই বলুক বন্ধুই বলুক ভালোবেসে মারা যায় সেই যেভাবেই করুক, চলে গেলে সে যদি কোন ভাগে যদি এসে দেখা করে এইভাবেই হোক, সে সবাই ভয় পায় তো সাধারণত। হ্যাঁ, তাহলে দেখা যায় এত আপনজন এত ভালোবাসা এত কিছু, আর সেই ব্যক্তিদের দেখলে উঠে দৌড় দৌড় হবে, ভয় পেয়ে যাবে, বুঝি যে বাবা একা বের হবো না, ওই ঘরে যাবো না। হ্যাঁ, সাংঘাতিক কথা, এতদিনের ভালোবাসা কোথায় গেল, গিয়ে ছুটে গেল, সব পালিয়ে গেল। আচ্ছা, আর এখন কি হলো, এখন যে আছো তোমরা ওই ব্যক্তিটাই কিন্তু ডুবে আছে, যে ব্যক্তিটা চলে যায় ওই ব্যক্তিটাই কিন্তু দেখনি তোমার মধ্যে ডুবে আছে, কিন্তু ওই একই ব্যক্তি, সেই ব্যক্তিটাই এই দেহটা কিন্তু ডেড, জন্ম নিলেই মৃত্যু হয়ে গেল সব। এর তো চলে যাওয়ার দেহ তো, থাকার দেহ, যেটা চলে যাবে সেটা ডেড ডিক্লেয়ার হয়ে গেল, ডেড হয়ে গেল, তাহলে ডেড বডি বলে দেখে সব ডেড বডি। মৃত দেহেতে বিদেহীরা আশ্রয় করে সব বসে আছে, মনে রেখো। আর নৃত্য চলছে, বিদেহীর নৃত্য চলছে কিন্তু দেহেতে, ঠিক কিনা বলো? বিদেহীর নৃত্য চলছে কিনা? হ্যাঁ, কারণ আটকানো তো পারছো না কাউকে, এ প্রত্যেকে একটা একটা করে বিদেহীরা সবগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, একটাও থাকতেছে না, এদের খাওয়াইয়া না পড়াইয়া না ভালোবাসে না কোনোটা কথা শুনে, কি দুঃখের কথা, না ছেলে না মা
না বাবা, না একেবারে কত প্রেম, কত ভালোবাসা, কত বাচ্চারা মাছেরা তুলছে, কত আত্মীয়তা, কত বন্ধুত্ব, কত কবিতা, ভালোবাসার কবিতা, ব্যথার কবিতা, দুঃখের কবিতা, আর বেটা দুঃখ তো জন্ম মৃত্যু তো কোন কাঁধে নিয়ে বসে রয়েছ সব এক একটা বিদেহীরা, যেমন একটা একটা করে যেমন একজনে যেমন রিক্সা নিয়ে গেল, কাজী নিয়ে গেল, এক এক লিটার নিয়ে যায় না, এক একটা একটা রিক্সা নিয়ে বসে রয়েছ, এক একটা একটা খাঁচা নিয়ে বসে রয়েছ, এই খাঁচাগুলো নিয়ে যে বসে আসো একজনে নকল করে আস, ওই বিদেহীরা একটা করে খাঁচা নিয়ে বসে আছে। আর এই খাঁচাটারে কি করাচ্ছে জানো তো, খাঁচাটাকে বিদেহী থাকার জন্য যে ধর্মশালায় থাকে না, এক্ষেত্রে গিয়া ধর্মশালায় দুই দিন তিন দিন থাকে তো গিয়া, তারপর তিন দিন গেলেই বার করে দেয় চলে যান। এই তিন দিনের ধর্মশালার খাঁচা ক্রমশ ভাড়া দিছে, এইসব খাঁচা ভাড়া দিয়া কারা ভাড়া দিছে জানো তো, রোগ শোক পান্ডা থাকে না, রোগ শোক ব্যথা বেদনা দরিদ্র আঘাত প্রতিঘাত এগুলো বুঝলাম, এগুলো হইল খাঁচার মালিক, এরা তোমাকে ভাড়া দিছে, ব্যথা বেদনা রোগ শোক, হ্যাঁ এরা তোমাকে এই খাঁচাগুলি ওরা এক একজন দিয়া ওরা বসে আছে, কখন তো দিন এক একজনের দিন দেখে দেখে ওরা বসে আছে, কবে যাবেন কবে বেরোবেন, ওরা বের করবার জন্য প্রতিদিন ব্যস্ত হয়ে বসে দিছে, ওরা প্রতিদিন তোমাদের খোঁচাখুচি করতেছে, এর খোঁচাখুচি কি হাঁচ্ছ একটা হাসি দিল, মানে এতে তো যাওয়ার যাওয়ার ইঙ্গিত, কিন্তু বুঝলা একটা হাসি দিলে মনে করলা এটা খুব বুঝি রিলিফ পাইলা শান্তি হইলে বুঝি, তা না, এই একটা হাঁচি কিন্তু এটা মৃত্যুর ইঙ্গিত, হাঁচি এটা কাশি দিলা এটা মৃত্যুর ইঙ্গিত, ওই যেগুলি যে বসে দিছে এটা খোঁচায় খোঁচায় একটা হাঁচি একটা কাশি পেট ফাঁপা পেটের অসুখ, হ্যাঁ ঢেকু বুক ব্যথা মাথা ধরা, হ্যাঁ এইগুলো শুরু করে বসে বসে তাড়াতাড়ি বার করে দেওয়ার জন্য, ওই খাঁচার থেকে বের করে দেওয়ার জন্য এই যে বাকিগুলির প্রত্যেকের মধ্যে ওই প্রহরী প্রহরীগুলো আছে, হ্যাঁ ওই খাঁচার মধ্যে এগুলো তাড়াতাড়ি এমন তোমাকে বার করে দেবে, ওইগুলো সব সৃষ্টি করে এগুলো আঘাত দিল রোগ দিল শোক দিল ব্যথা দিল দরিদ্র দিল, এই খোঁচাখুচি করে জিভা বাইর করে দিয়া টা বাইর করে দিল, ওরও খাঁচাটাও ফালাই দিল ওরও বেঁধে গেল, ব্যাস খেলাস প্রত্যেকটি দেহের মধ্যে এই, তার সাথে সাথে এখানে যা সম্পর্ক ছিল, যত পাওনা দাওনা আকাঙ্ক্ষা বাসনা প্রাসাদ হাটে বাজারে দেনায় পানায় প্রেমে ভালোবাসায় চিঠি পত্র কবিতায় সাহিত্যে গল্পে ছন্দে কেমন আছেন কেমন আছেন তেমন আছেন হেনে তেনে সব মিশিয়ে ছিচিয়ে যা আছে ওই যে রোগে সুখে দুঃখে একটা ছেঁচা দিয়া জিভা বার করে দিয়া, হ্যাঁ ওই যে আবর্জনা আর খাতা খাতা শেষ, ওই বিদেহী বার করে দিছি কচে করে দিছি, বিদেহী আবার ঘুরতেছে আর একটা দেহ নি ভাই বুঝিয়া, হ্যাঁ আর একটা দেহে ভাড়া করার জন্য ঘুরতে শুরু করছে, তাহলে দেখা গেছে বিদেহীরা সব দেহনিয়া এখানে বসে আছে, তাহলে সম্পর্কটা কি, সম্পর্কটা হলো তোমাকে জাহাজের মধ্যে একটা জাহাজে বা একটা দ্বীপের মধ্যে মনে করো 20,000 লোক দ্বীপে তোমাকে এক মাসের মেয়াদ থাকার, দ্বীপে তোমরা এক মাসের মেয়াদ দিছে থাকার জন্য, সমুদ্র দ্বীপ চারিদিকে জল মাঝখানে একটা দ্বীপ, আর ওখানে খাওয়া দাওয়া টাকা পয়সা প্রচুর সোনা গয়না তোমাকে সাজিয়ে দিছে, একেবারে রাশি রাশি এনারসি বেনারসি যত রকম
যা কাপড় চোপড় জামা জোড়া ভর্তি একজনের অন্ত নাই, এত টাকা গোচ্ছায় গোচ্ছায় রেশনের ব্যাগে টাকা ঘুরতে বের জমা দিছে এক মাসের মেয়াদ। তখন দেখা গেল কি টাকাগুলি এখানে পাই দিয়েছে, এখানে ফেলেছে, কেউ নেয় না, কেউ চুরি করে না, সোনা গয়না ব্যাগ রেখে দিয়ে পর্যন্ত ভর্তি, কেউ নেয় না, কেউ চুরি করে না। আর এগুলি বোঝা হয়ে গেছে গিয়ে ভারী খেলায় আর ভালো লাগে না, এ ছেলে ফিরে যাই এখন কিনব। একদিন গেল থেকে থাকে, দুই দিন থেকে থাকে, পনেরো দিন গিয়ে থাকে, ষোলো দিন, আর এই দেখলে বেঁকলে থাকলে শুনে লাভটা কি তোমার এত এই আংটি মাংটি সিঁড়ে হিরে আংটি মেয়ের আংটি করে লাভটা কি তোমার লাগিয়া। হ্যাঁ, এই যে ভালো ভালো খুব সুন্দর সুন্দর ছেলে দেখতে, ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে প্রেম করতে গেছে, আসো তো ভালোবাসা করি, হ্যাঁ চিঠিপত্র দিই, আরে কয়েকদিনের ভালোবাসা, তোমার দেখে তো ভালো লাগছে, আমার ভালো লাগছে, এত দিন এত তো পনেরো দিন, এত পনেরো দিন আছে, পনেরো দিনের প্রেম করে কি হয় কল্পনার, প্রেম করতে সামনে ভালোবাসা থাকে না, কিছু মিশে আর কয়দিন তৃতীয় এত তো কুড়ি দিন হয়ে গেল গিয়া, এত টাকা পয়সা রেজে ফেলে ভালো লাগতেছে না, সে কত খাইব খাওয়াও ভালো লাগতেছে না, ভালোবাসা ভালোবাসা কিছু দিয়ে না, কোনো কিছু এক মাসের মেয়াদ তো ওই দ্বীপের মধ্যে থাকা, আর প্রচুর দিয়ে দিতে দিন যে যা বুক করতে পারো করো, আমার সাতাশ দিন হয়ে গেল, তিন দিন বাকি, দেখা গেছে এই সব টাকা পয়সা যত সোনা গোনা একটা জায়গায় সব স্তূপ করে ধুয়ে দিয়ে সবাই স্তূপ আকার সোনা গোনা টাকা পয়সা ভর্তি, আর আঠাশ দিন আর দুই দিন বাকি আছে ভর্তি, এগুলো কোনো দেবো কারণ ওরাও বুঝে আর দুই দিন আছে বাকি আনবো, এগুলো দিকে কোনো সাথে বুঝে সব ভালো প্রেম ভালোবাসা নিজের মধ্যে ভালোবাসা যা ছিল আর কি ভালোবাসা কি তাকাই কি ওই যে আগুনের দিকে তাকাও সমুদ্রের দিকে তাকাও লাভ কি, আর যত তিন দিন কালকে দিন শেষ মাথায় দাও মাথায় দাও আর কি এরকম করো, আর সোনা গোনা সব ফালাই খেয়ে দাও, কাপড় কামড় চুপড় কুপড়া ছোটার ফুটার ওখানে গামছা পরো, সব গামছা পত্র শুরু করে দিছে আর কি, সমুদ্রে শুধু স্নান করো আর কি, কার দিকে তাকাও, কোন দিকে তাকায় লাভ নাই, কারোর দিকে তাকায় লাভ নাই, কিছু লাভ নাই, কোনো লাভ নাই, আজকে তিরিশ দিন উঠে গেল সকালবেলা, চলো যাই নদীর পারে যাই, হে ভগবান হে ভগবান, এই জায়গা পড়ছে সমুদ্রের জল দুপুর দিয়ে উঠতেছে, অন সবগুলো ডিবে মরতে হইব, সব উঠতেছে জল, আর সুন্দরী সুন্দর সব প্রেম ভালোবাসা সব তরিয়া গেল, হায় রে সব শোনা হবে না, যা কাপড় তো বসর সমুদ্রের জলে বাড়তেছে আমরা ডুবে মরতেছি, পরিষ্কার হয়ে গেল। এইখানে ঠিক সেরকম দ্বীপের মধ্যে বাস করতেছ, এক মাসে দেখা গেল আটসত্তর বছর না আশি বছর না চল্লিশ বছর ঘটনা একই, তখন এখনো খুব পাইয়ে গেছি, খুব খেলনা পাইছি, খুব প্রেম করতেছি, খুব খেলা করতেছি, খুব খাওয়া পাইতেছি, খুব চুরিদারি করতেছি, ডাকাতি করতেছি, চা খুঁজি চা করতেছি, আর তেমনি তেমনি চলতেছি, একেবারে কোমর ভাঙিয়ে দিব তোমাকে চিন্তা নাই, হ্যাঁ খুব পাইছ দেবতা রাজত্বে দৈবের রাজত্বে যা খুশি তাহলে অত্যাচার অবিচার করে চলবা, ফেলে দিচ্ছে তোমরা সব খাওয়া দাওয়া চলা ফিরা প্রেম ভালোবাসা সব ছেড়ে দিয়ে দিছে, আর তোমাদের গ্লাস আরেকজনে খায়, তোমাদের খাওয়া আরেকজনে খেয়ে নেয়, তোমাদের যাবতীয় যা কিছু করো বাপেরে ফাঁকি দাও মায়েরে ফাঁকি দাও, হ্যাঁ যা খুশি অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছ, আর এই বাচ্চা তো চলে গেল তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর, হ্যাঁ এতদিন নাই পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল বাষট্টি বছর আর তো পাঁচ বছর নাই, দীপ্ত জল তো উঠে এসেছে, এরপর জিজ্ঞাবে খুঁজে দিব কে গার এই প্রাধান থাকবো না দান থাকবো না, মাইয়া বুড়ো হয়ে যেতেছে ওইটা চলে যেতেছে সেটা চলে যেতেছে সে চলে যেতেছে, অশান্তিতে ঘিরে চলতেছে চাকরি থেকে আগুন চলতেছে ওটাও অশান্তি বল অশান্তি চলতেছে, তারপর দেখা গেল বাহাত্তর বছর বয়স আর কি ছুটছিলাম, তারপরে সেই সাথে টালেন্টে গেছে হাঁ করে হাঁ করার সময় হয়েছে, হাই রে আর পারি না আর তোরা দেখিস আমার আর কিচ্ছু নাই, ঠাকুর কইস আমার যেন শেষ গতি করিয়া দেয় এই কথা করিয়া আগুনে রয়েছে, সে গঙ্গা জল দেখি যা কিছু ঘর সারা জীবন তো বদলা আঁকা মুখা বা সেই কিন্তু সব
বিদেশির খেলা কিন্তু তবুও চলছে, একটাও পার পাইবে না। প্রকৃতির রাজত্বে পার পাওয়ার উপায় নাই, কি আছে কি নাই আমি সেগুলো বলছি না, একেবারে ম্যাথামেটিক্স অঙ্ক গণিতের উপরে সমস্ত দেশ রাজত্ব চলছে, গণিতকে ফাঁকি দেওয়া চলবে না। এবং তোমরা কেউ ফাঁকি দিয়ে শয়তানি করে চালাকি করে এবং ন্যায় অন্যায় করে চলতে পারবে না, কারণ সৃষ্টির রহস্যের চোখ মুখ দেখতে পাচ্ছ না, দেব দেবতার সন্ধান পাচ্ছ না, কি আছে কি নাই জানতে পারছ না, কিন্তু জানতে পারছ তার সৃষ্টির রহস্যের সৃষ্টি তত্ত্বের কার্যকলাপ দিয়ে, এটা তোমরা বিচার করতে পারবে। তার সূক্ষ্ম দৃষ্টির অভাব নাই, সূক্ষ্ম বুদ্ধির অভাব নাই, সূক্ষ্ম বিচার সূক্ষ্ম চিন্তার কোন দিক থেকে কোন ত্রুটি নাই, তাই তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না। তা বুঝতে পেরেছ, তিনি সব কলকাঠি দিয়ে তার সৃষ্টির মাধুর্য দিয়ে তিনি সৃষ্টির ধারাবাহিকতা সৃষ্টি করেছেন, তার আওতায় থেকে তার মধ্যে ফাঁকি ঝুঁকি অপরাধ অন্যায় অবিচার নিজের পড়ে যাবে, আর নিজের বুদ্ধিবোধন মন গড়ার কাজ চালিয়ে যাবে, যা খুশি করবো, জানি না ভোগ করতে আছি ইচ্ছা মতন ভোগ করবো, এই জীবনেই সে যা খুশি তা করবো, এই ইচ্ছা মতন যা খুশি তা করবো, করেও যাচ্ছে করছো, কিন্তু বলো বলার কিছু নাই, কেউ বলছেও না, কিন্তু এও ঠিক কথা, প্রকৃতির রাজত্বে ফাঁকি কেউ দিয়ে চলতে পারবে না। প্রকৃতির গণিত এত শক্ত, এত নিখুঁত, এত যোগ, এত বিয়োগ, এত পূরণ, এত ভাগ, যে প্রতি কণায় কণায় রহিয়াছে তার রক্ষ, কে রক্ষা করে খুঁজে পায় না, কে দেখে খুঁজে পায় না, কিন্তু খুঁজে পায় এইটুকুনো, তার সৃষ্টি ধারাবাহিকতা ধারা পাতা, তার সৃষ্টির কার্যকলাপ, তার সৃষ্টির মাধুর্য, তার সৃষ্টির নিপুণতা দেখে এইটুকুনো বিচার করবে তোমরা। তার পরবর্তী অধ্যায় অতি সূক্ষ্ম বিচার, এই সূক্ষ্ম বিচারের হাত থেকে কেউ রক্ষা পেতে পারে এটা হতে পারে না, কে করবে তা আমি বলছি না, আর দেবতা আছেন না আছেন তাও বলছি না, আমি বলতে চাই এই সূক্ষ্ম বিচারাধীনে আজকে যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে, আজকের এই জগতের এত সৃষ্টির ধারাবাহিকতা চলছে, আজকের এই সৌর জগতে এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের বসবাস চলছে, কার ইঙ্গিতে তা জানি না, তা বলার এখন প্রয়োজন বোধ করছি না, বলবো আমি সেই কথা একদিন, কিন্তু আজ আমি বলছি না, কিন্তু হঠাৎ হয়নি, হঠাৎ হয় না, হঠাৎ এইভাবে এত সাজানো হয় না, এত সাজানো, এত সুন্দর, এত সুসজ্জিত সব দিক বিবেচনা করেই আজকের এই প্রকৃতির সৃষ্টি তত্ত্ব। তোমরা কিন্তু ভুল করো না পথিক যাত্রী, ফাঁকি দেবে আমাকে, ফাঁকি দেবে ওকে, ফাঁকি দেবে অন্যকে, ফাঁকি দিতে পারবে না নিজেকে, তার কারণ বিবেক দিয়েছে সৃষ্টি তত্ত্বের এক সিল মার্কা, যে সিল দিয়েছে তোমাদের নিজেদের মধ্যে বিবেক, ওই বিবেক তোমাদের প্রতি মুহূর্তে সচেতন করে দিচ্ছে, সজাগ করে দিচ্ছে তোমাদের শয়তানি, তোমাদের কল কৌশল, তোমাদের কার্যকলাপ, কে কি করো না করো তার প্রতি মুহূর্তের এর সাবধানতার দিকটা ওই বিবেক সব সময় সজাগ করে দিচ্ছে, হও সাবধান, ন্যায় নিষ্ঠার পথে চালনা করবার জন্য, চালিত করার জন্য বিবেক সবসময় সচেষ্ট, ভুলে যেও না, প্রগতি তোমাদের গাড্ডা ফেলতে চায় না, প্রগতি সে আপন মনে আপনি প্রাণপণে চেষ্টায় প্রচেষ্টায় সচেষ্ট, সবসময় তার অন্তর্ঢালা প্রেম ভালোবাসার সুরে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টায় তার একমাত্র কামনা, এটাই তার সারা ইঙ্গিতে সৃষ্টির সারা ইঙ্গিতে বুঝা যায়, বুঝতে গেলে বুঝতে পারবে, বুঝতে চেষ্টা করো, চলবে না রে বাবা, এমনি করে আসো, একটা মানুষের ভিতরে কতগুলো মানুষ দেখতে পাচ্ছ, হ্যাঁ
এমনি এমনি বুঝি খেলার ঘরে ছেড়ে দেবে আর যা করছে তা করবে। তাই বাচ্চা বয়স থেকে খেত নিড়াচ্ছি আর চাষ করছি লক্ষ লক্ষ লোকের ভেতরে। জাগো জাগো, সুফল ফলাও, সময় আর না। এই তো বুড়ি মা আমার চলে গেল, বাবা চলে গেল, প্রত্যেকেরই বাবা মা চলে যাবে, চলে যান, কেউ চলে গেছেন, নিজেরও যাবে, সময় সংকীর্ণ আর বেশি সময় নাই। দেহের ভিতরে আশ্রয় নিয়ে আজ সব নৃত্য খেলা করছ, এই ভূতের নৃত্যের মতন চলছে, পঞ্চভূতের নৃত্য চালাচ্ছ। পঞ্চভূত যেন নিজেদের বুদ্ধি বৃত্তির বাইরে যেন না যায়। আজ এই কাজ দেরি হয়ে গেল, আমার একটা রুগী আছে, রাম বুঝতে পেরেছ, সাবধান হয়ে থাকো। এই যে বাণী সাধারণের মন্ত্র বাণী নয়, এটা ভগবানা বাণী, মনে রেখো। গুরুকে গুরুকে সব সময় খেয়াল করা ছিল, গুরু যা বলেন সেই মতো ছিল। গুরু কি ধন করলে যতন, অযতনে তারে দেখো না, কথাটা বড় কথা। তাই থাকে যদি মনে রেখো বারবার কথা, যেভাবে তোমাদের সাথে মিশে, তোমাদের ঘর সাথে ঘরের সাথে ঘরোয়ানা হয়ে মিশে, তোমাদের চরম পরম বাড়িয়ে দিয়ে মুক্তির পথ সহজ করে দিচ্ছি, কর্মের পথ সহজ করে দিচ্ছি, কর্মই হোক তোমাদের ধর্ম। রাম নারায়ণ রাম।